দিন নেই, যেটা আছে সেটা ফিতেনা, যেটা আছে সেটা ফিতেনা। মেকআপ করা, মেকআপ করা, মেকআপ করা, যত মন্দ মেকআপ পরাইয়া কি সুন্দর, কি নয়ন অবিরাম, কি শোভনীয়। বিশ্রী কালী মেয়েকে মেকআপ পরাইয়া যেমন বিশ্ব সুন্দরী বানাইয়া সামনে দেয়, বর্তমান আধুনিক সভ্যতা এরকম কালী বিশ্ব সুন্দরী, বুঝেন না? আধুনিক জীবন দ্বারা আসে কাইল্লা, মেকআপ পরা কাইল্লা, ফিতেনা আছে, ফিতেনা, ঈমান কেড়ে নেয়া ফিতেনা। ও ভাইয়েরা, ইন্না মিনা সওতি সাআতে আনি উরফাল ইলম, কিয়ামতের আগে, বিশ্ব ধ্বংসের আগে তোমরা একটা অপরাধ করবা, এলেম তুলি দিবা, আলেম হইবে না, তলেবে এলেম হইবে না, আলেম কমে গেছে, তলেবে এলেম কমে গেছে। এই যুগে বক্তা আছে কিন্তু আলেম বক্তা নাই। বক্তা দুই প্রকার, একটা হলো আলেম বক্তা, আরেকটা হলো জাহেল বক্তা। জাহেল বক্তায় ভরে গেছে দেশ, আলেম বক্তা কম, খালি সুরের বক্তা, আওয়াজের বক্তা, ওয়াজের বক্তা নাই। একটা হলো আওয়াজ, আরেকটা কি ওয়াজ। এলেম দিয়া যেটা করা হয় সেটা হলো ওয়াজ, আর শুধু সুর কেমনে। এমন এক প্রজন্ম আসবে কোরআন শুদ্ধা এরা বাঁশি বানাই ফেলবে, কোরআনকে বাঁশির মতো করে তেলাওয়াত করবে, বুঝেন না? ইয়াত্তাকে জুনাল কোরআন মাজামির, কোরআনকে বাঁশি বানাই ফেলবে। ইউকাদ্দিমুনা আহাদাহুম লাইসা বিআফকাহিহিম ওয়ালা আলামিহিম, তাদের একজনকে তারা স্টেজের প্রধান বক্তা বানাই দেবে, স্টেজের একেবারে প্রধান ব্যক্তি বানাই দেবে, এলমের কারণে নয়, তার সূক্ষ্ম ফেকা ইসলামী বুঝের কারণে নয়। কেন? ওয়ালাকিন লিউগান্নিয়া হুম, কোরআন দিয়া গান শোনাইব, ঠিক না? আছে না এরকম? কোরআন শুনে সবাই এখন তকবীর দেয়, কাঁদে না? কোরআন শুনলে কাঁদবে, এটা হলো নিয়ম। এখন আল্লাহু আকবার করে তকবীর দেয়, কই আল্লাহ কইছে কোরআনে? ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূলে, তারা তারা হুম ইউকাব্বিরুন, এরকম আছে নি যে ওরা কোরআন শুনলে দেখবা সবাই তকবীর দিয়ে দিছে? এরকম তো আয়াত নাই। আয়াতে কি আছে? তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি, ওদের চক্ষুকে দেখবা পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার, কোরআন হৃদয়ে গিয়া হৃদয়ের পাথরকে গলিয়ে দিয়েছে, হিমালয় পাহাড়কে গলিয়ে দিয়েছে, সেখান থেকে পানির স্রোত ধারা চক্ষু দিয়ে বেয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন দেখবা বুঝবা এরা কোরআন শুনছে, কোরআনের এলম অন্তরে গেছে, ঠিক না? আর এখন কি, যত সুরেলা খালি কানের সুখ আর তাকবীর দেয়। কিয়ামতের আসমান ধ্বংস মহাপ্রলয়ের আগে আগে মানুষের আখলাক, আমাল, আকীদা, ঈমান এগুলি ধ্বংস হবে, এগুলি ধ্বংসের কারণে ওগুলি ধ্বংস হবে, এগুলি ঠিক থাকলে ওগুলি ঠিক থাকতো, ঠিক নয় কি? সূরা রোমের 42 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলের ফাসাদ কিসের কারণে? মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের ভুলের কারণে, মানুষের খাতায়া, মানুষের পাপাচার, অন্যায়, জুলুম, অত্যাচার, ফাসিকি, ফাজিলির কারণে। তাহলে আপনারা কারা কারা মানতে রাজি এই যুগে? এই যুগটা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, কারা কারা মানতে রাজি হাত তুলেন। আমাদের এই যুগটা কিসের যুগ? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, ননসেন্স হওয়ার যুগ, নাদান হওয়ার যুগ, আহাম্মক হওয়ার যুগ, আবু জাহেল হওয়ার যুগ, ঠিক না? শিক্ষিত আবু জাহেল, কি শিক্ষিত আবু জাহেল, ডক্টরের ডিগ্রিধারী আবু জাহেল, আল্লাহর চিনে না, যে এলেম দিয়ে আল্লাহকে চিনা যাবে, যে এলেম দিয়ে আল্লাহকে চিনা যাবে, সে এলেম যার অন্তরে নাই সে কি জাহেল না আলেম?
সে কি সে জাহেল। আবু জাহেলের বিদ্যা অনেক ছিল, আবুল হাকাম ছিল জ্ঞান বিজ্ঞানের বাবা ছিল, কিন্তু আল্লাহ চিনার জ্ঞান ছিল না, শরীয়ত চিনার জ্ঞান ছিল না। কি হয়ে গেছে ওরে? আবু জাহেল হয়ে গেছে। ওরে কিয়ামত যখন দেখবি, পৃথিবী যখন ধ্বংস হবে, প্রলয় যখন আসবে, ওই আকাশের ধ্বংস, জমিনের ধ্বংস, পাহাড় ধ্বংস, চতুর্মুখী ধ্বংস আসবে তোর একটা ধ্বংসের কারণে। তুই মানুষ, তোর জন্য মালিকে আসমান বানিয়েছিলেন, তোর জন্য জমিন বানিয়েছিলেন, তোর জন্য এই বিশ্ব রচনা করেছিলেন, তুই যখন খারাপ হয়ে গেলি এগুলি রেখে লাভ কি? ঠিক নয় কি? এটা রেখে লাভ কি? যার জন্য ওই প্যান্ডেল, সেই বক্তায় যদি না আসে, সেই ওয়াইজে যদি না আসে, ওই প্যান্ডেলের নিচে কে বসবে? প্যান্ডেল লাগে লাভ কি? ঠিক না কথা? ইংরেজি শিক্ষিত পাওয়া যাবে 1,00,000, আর কোরআন সুন্নাহর জেনুইন আলেম পাওয়া যাবে 1-8 জন। শিক্ষিতের হার বাড়ছে না অশিক্ষিতের হার বাড়ছে? অশিক্ষিতের হার বাড়তেছে। রিডিং রাইটিং জানে, পড়তেও জানে তোতা পাখির মতো, লিখতেও জানে, কিন্তু কি নেই? জ্ঞান নাই, এলেম নাই। চিপসের প্যাকেট আছে, ভিতরে চিপস নাই, হাওয়া হামা বা হাওয়া হাওয়া সাখতি দমে বা মসালহ না পর্দাখতি। হ্যাঁ, চিপসের প্যাকেট আছে কি নেই? একদিন বাজার থেকে চিপস কিনছিলাম, চিপস খুললে দেখি ভিতরে হাওয়া। হ্যাঁ, ডক্টর সাহেব ভিতরে কি হাওয়া? গোল্ডেন এ প্লাস, ভিতরে কি হাওয়া? এলাকার কৃতি সন্তান, ভিতরে কি হাওয়া? হ্যাঁ, শুধু হাওয়ায় দেখলাম, ভিতরে নাই। হাড়ি ভাঙ্গা আমের খাঁচায় দেখলাম, ভিতরে হাড়ি ভাঙ্গা নাই। জামাই আছে ফজলি আমের 10টা খাঁচা লইয়া, শ্বশুর ভাই সবাই খুশি, খাবো রে আজকে আম জম্মের মতো। খাঁচাগুলি খুলি দেখে একটাও আম নাই, শুধু ফজলির খাঁচাই দেখলাম। শিক্ষিতের খাঁচাই কেবল বাড়লো, শিক্ষা বলতে কিছু নাই ভিতরে। এখন আসল কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই যুগের কোনো বাটপার তো বলবে না। হ্যাঁ, হেডমাস্টার তো, হেডমাস্টার সাহেব কোনো দিনও বলবে না, বাবা তুই আমার স্কুলে ম্যাট্রিক পাশ করে তুই হাওয়া হয়ে বাইরে হয়ে গেলি, কোনো দিন কইতো না। তুই একটা জাহেল হয়ে আমার কলেজ থেকে বাইরে হয়ে গেলি, এটা কোনো দিন প্রিন্সিপাল কইতো না। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জীবনও কইতো না, ও ছাত্র ও ছাত্রী আমার এখানে ডক্টরেট ডিগ্রি নিয়ে তুমি একটা হাওয়া হয়ে বাইরে হয়ে গেলা, কইবো কোনো দিন? কে কইবো? আল্লাহ বলবেন। আসল কথাটা কে বলবেন? আল্লাহ বলবেন। আর আসল যে এত কাগজ, এক ব্রিফকেস সার্টিফিকেট, পুরো ব্রিফকেস সার্টিফিকেটে ভরা, শুধু কাগজ, কাগজের বেঙ্গল টাইগার আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বেশ কম আছে না নাই? কাগজের টাইগার সারা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু সুন্দরবনের সেই ডেয়ারিং ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার এই এই জেলায় আছে? সুন্দরবন ছাড়া কোন জেলায় আছে? নাই। সব কাগজের বাঘ, কাগজের আলেম, কাগজের ডক্টর, কাগজের প্রফেসর, কাগজের উস্তাদ, কাগজের ভাইস চ্যান্সেলর, কাগজের মৌলভি, কাগজের ওলামা, খোতাবা, বুঝেন না? ইন্না মিনা সরতি সাতে আনি উরফাল ইলম। আরে ইলম নাই রে, ইলম নাই। আজকে একটা ইন্টারভিউ নিলাম, বড় একটা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আছে, দেখলাম চিপসের প্যাকেটের মতো হাওয়া হয় না। তো কইলাম যে আরো কিছু পড়ালেখা করি আয়ু, দেখি কি হয়। বাবারে আমিও কোনো বড় আলেম না, আমিও আলেম না, বড় আলেম না, আমি ছাত্র, এলমের ছাত্র। আমি নিজেরে আলেম বলার সাহস কখনো করি না, শিক্ষক বলার সাহসও নাই। তলে বেল কি
আমি আমার আজীবন তলেবা ইলম, এজন্য কিতাব একটা সবসময়। আর ডক্টর সাইফুল্লাহ ভাই আসবে দেখবেন আইপ্যাড একটা আছে লগে, আছে না নাই? আমারও লগে আছে। আমরা ছাত্র, আমরা কি আমরা ছাত্র? এত হাজার হাজার বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় দিয়া গোটা জাতিরে মূর্খ বানাই দিছে, গোটা জাতিরে ননসেন্স বানাই দিছে, গোটা জাতিরে জিনা ভাবিছানের মূর্খতায় ঠেলে দিছে, গোটা জাতিরে সুদ খাওয়ার মূর্খতার দিকে ঠেলে দিছে, গোটা জাতিরে ঘুষ খাওয়ার মূর্খতার মধ্যে ফেলাই দিছে, গোটা জাতিরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মূর্খতার দিকে ঠেলে দিছে, গোটা জাতিরে বেনামাজি বেহায়া বেসারা হওয়ার আহাম্মকি বেকুবির দিকে ঠেলে দিছে, ঠিক নয় কি? গোটা জাতিরে ঠেলে দিছে জন অত্যাচার অন্যায় অনাচারের মূর্খতার দিকে, ঠিক নয় কি? গোটা জাতিকে ঠেলে দিছে দাড়ি কামানোর মূর্খতার দিকে। এত হাজার হাজার বিদ্যালয় বিশ্ববিদ্যালয় দিয়া গোটা জাতির পুরুষগুলি ঠেলে দিছে টাকনুর নিচে কাপড় পরা, আর মাইয়াগুলি ঠেলে দিছে অর্ধ উলঙ্গ ল্যাংটা পোশাক পরার দিকে, ঠিক নয় কি? কি হবে বিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয় দিয়া? হ্যাঁ, ও ভাইরা, গোটা জাতিরে স্কুলে পড়াইয়া কলেজে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া ঠেলে দিছে জাহান্নামে যাওয়ার মূর্খতার দিকে, ঠিক নয় কি? জাহান্নামে পড়া বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। জাহান্নামে পড়া কি বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। মুনাফিকি করা বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। সালাত না পড়া বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। হ্যাঁ, দাড়ি কামানো বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। জাহেলিয়াত, এখন নাভির নিচেও চার আঙ্গুল প্যান্ট পরতে আছে রুকুর মতো হলে ল্যাংটা, বিজ্ঞতা না অজ্ঞতা? সারাদিন ট্যাটো ব্যাপো, হ্যাঁ, সারে গামা বাদা নিশা, বিজ্ঞতা না অজ্ঞতা? অজ্ঞতা। ওয়ালাকিন ইয়ারাকুম কওমান তাজহালুন, সমস্ত জাতির নবীগণ রাসূলগণ তাদের নিজ নিজ জাতিকে ধ্বংসের একটা কারণের কথাই সর্বসবার আগে বলছেন যে তোরা জ্ঞানহীন মূর্খ, তোরা গাধা। কামাসালিল হামারি ইয়াহমিলু আসফারা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলিতে পড়ে গাধা হইয়া বাইর হয়। কামাসালিল হামার, আল্লাহ ছিনার জ্ঞান শরীয়ত ছিনার জ্ঞান যার নাই সেটা কি মানুষ না গাধা? গাধা। কে কইছে গাধা? আল্লাহ। আল্লাহ কইছে গাধা? আল্লাহ সার্টিফিকেট দিছে তুই একটা হেমার, আর আমরা সার্টিফিকেট দিছি তুই একজন ডক্টর। হ্যাঁ, সার্টিফিকেট কাটটা বেশি মাইরে আল্লাহটা, ঠিক না? কামাসালিল হামার ইয়াহমিলু আসফারা, সারা জীবন এ প্লাস গোল্ডেন এ প্লাস ডক্টরেট এটা সেটা ডিপ্লোমা কত ডিগ্রি নিলি নিয়া এমন মূর্খ হইলি। ফামাসালুহু কামাসালিল কালবি, ওরে দেখো ওরে দেখো, ওরে দেখলে মনে হইবে একটা কুত্তা, কি ডক্টরেট ডিগ্রিধারি কুত্তা। আল্লাহ কি গালি খান দিছে কোরআনে, আমার কোরআন তার আশপাশে আছে কিন্তু আমার কোরআন নেয় না, আমার আয়াত পড়ে না। আমি আয়াত দিছি, কোরআন নাজিল করছি উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, এই আব্দুল্লাহ সলিমুল্লাহ আব্দুর রহমান জাইনাব আয়েশা এরা তোরা কোরআন পড়, কোরআন দিয়েছি তোদেরকে কিন্তু কোরআন পড়তো না, কোরআন পড়ে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা শিখে না, শিখে শিখে কি? দ্যাট ইজ এ ডগ, দিস ইজ এ ক্যাট, কুত্তা বিড়াল শিখে, ঠিক না কি? ঠিক।